আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টেন্ডার রাউটারের ম্যাক ফিল্টারিং করবেন। অর্থাৎ যে কোনোভাবে যদি আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড কেউ জেনেও যায়, তাহলে আপনার অনুমতি ছাড়া যাতে আপনার ওয়াইফাইটি ব্যবহার করতে না পারে। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। তারপর এখানে অ্যাড্রেস বারে গিয়ে আমাদের রাউটারের আইপি অ্যাড্রেসটি টাইপ করে দেব। এছাড়া যে কোনো রাউটারের আইপি অ্যাড্রেস কীভাবে বের করতে হয় সেই নিয়ে আমার ভিডিও করা আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। আর আমি চেষ্টা করব ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দিয়ে দিতে। তো এখান থেকে আমি আমার টেন্ডার রাউটারের আইপি অ্যাড্রেসটি টাইপ করে দিলাম। তারপর এখান থেকে গোতে প্রেস করে দিব। তারপর এখান থেকে আমার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটি আমি দিয়ে দিব। এছাড়া টেন্ডার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড, টেন্ডার রাউটারের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় এই নিয়েও আমার ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এখানে আমার অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে লগ ইনে ক্লিক করে দিব। তারপর এখানে আমাদের রাউটারের ড্যাশবোর্ডটি চলে আসবে। এখান থেকে ড্যাশবোর্ডটি চলে আসার পর উপরে ডান পাশের কোণায় থ্রি লাইন দেওয়া আছে, এখানে টাচ করে দিব। তারপর এখান থেকে অ্যাডভান্সের উপরে একবার টাচ করে দিব। তারপর এখানে দেখুন ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট দুইটি অপশন চলে এসছে। প্রথমে আপনার রাউটারটি যখন ডিফল্ট অবস্থায় থাকবে তখন ব্ল্যাক লিস্ট দেওয়া থাকবে, এখান থেকে আপনি হোয়াইট লিস্টে দিয়ে দিবেন। তারপর এখানে দেখুন আমি অনেকগুলো ম্যাক অ্যাড্রেস এখানে দিয়ে রেখেছি, অর্থাৎ আমি যাকে অনুমতি দেই শুধু সেই আমার ওয়াইফাইটি ব্যবহার করতে পারে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো ফোনের ম্যাক অ্যাড্রেস বের করবেন। তো এই জন্য আমরা চলে যাব আমাদের ফোনের সেটিং অপশনে। এছাড়া বিভিন্ন ফোনের বিভিন্ন জায়গায় ম্যাক অ্যাড্রেস দেওয়া থাকে, জাস্ট আপনারা একটু ভালো করে খেয়াল করে ম্যাক অ্যাড্রেসগুলো বের করে নেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আশা করি আপনারা যে কোনো ফোনের ম্যাক অ্যাড্রেস বের করতে পারবেন। তো আমরা প্রথমেই চলে যাব আমাদের ফোনের সেটিং অপশনে। তারপর এখান থেকে কানেকশনে টাচ করে দিব। তারপর এখান থেকে ওয়াইফাই একবার টাচ করে দিব। তারপর এখান থেকে থ্রি ডট মেনু দেওয়া আছে, এখানে একবার টাচ করে দিব। তারপর এখান থেকে অ্যাডভান্সের উপর একবার টাচ করে দিব। তারপর এখান থেকে একদম নিচে চলে যাব। নিচের দিকে গেলে আপনারা দেখতে পারবেন ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস এগুলো দেওয়া আছে। এখান থেকে আপনি ম্যাক অ্যাড্রেসটি কোথাও নোট করে নেবেন অথবা একটি ছবি তুলেও নিতে পারেন। এছাড়া আরেকটি পদ্ধতিতে ম্যাক অ্যাড্রেস বের করা যায়, সেটি হচ্ছে, সেজন্য আপনারা চলে যাবেন প্রথমে আপনাদের ফোনের প্লে স্টোরে। এখন আমি আমার ফোনের প্লে স্টোরটি ওপেন করে দেখাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে টাইপ করবেন ফিং, FING ফিং লিখে সার্চ করে দিবেন। তারপর এরকম একটি অ্যাপ্লিকেশন আপনাদের সামনে চলে আসবে, এখান থেকে অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করে দিবেন। আমার ইনস্টল করা ছিল, এখান থেকে আমি ওপেন করে দিলাম। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবারও এগ্রি অ্যান্ড কন্টিনিউ, তারপর এনাবল লোকেশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যালাউ করে দিবেন। এরপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সাইন মি ইনে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে দুইটি অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে সাইন ইন উইথ গুগল, সাইন ইন উইথ ফেসবুক। আপনারা গুগল অথবা ফেসবুক থেকেও এটা সাইন ইন করতে পারেন। তো আমি সাইন ইন গুগলে টাচ করে দিলাম। তারপর এখানে আমার জিমেলটি শো করতেছে, জিমেলের উপর একবার টাচ করে দিলাম। তারপর একটু সময় লোডিং নেওয়ার পর এই ইন্টারফেসটি আপনাদের সামনে চলে আসবে, এখান থেকে আপনারা যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন অথবা মেবি লেটারে ক্লিক করে দিতে পারেন। আমি মেবি লেটারে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে স্ক্যান ফর ডিভাইসে ক্লিক করে দিবেন। তারপর আপনার রাউটারে যতজন লোক কানেক্ট আছে সবার নামই এখানে চলে আসবে, অর্থাৎ সবার ডিভাইসের নাম এখানে চলে আসবে। তারপর এখানে দেখুন প্রথমেই কিন্তু দেখাচ্ছে ওয়্যারলেস অ্যান্ড ব্রডব্যান্ড, অর্থাৎ টেন্ডার রাউটার দেখাচ্ছে। আমার টেন্ডার রাউটার থেকে WDS করা আছে। আর কীভাবে WDS করতে হয়, অর্থাৎ কেবল ছাড়াই একটি রাউটার থেকে আরেকটি রাউটারে কীভাবে ওয়াইফাই কানেক্ট করতে হয় এই নিয়েও আমার ভিডিও করা আছে, সেই ভিডিও লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। তো এখান থেকে আমি প্রথমে দেখুন শাওমি যে ডিভাইসটি আছে এটার
मैक एड्रेस अपन के बेर देखो यह शाओमी लेखार ऊपर एक बार टाच कर देव तरपर एखान एकदम नीचे दिखे चले जाए एक समय कर सब विस्तारित तो देखे नीबें तो नीचे दिखे आसले देखते आईपी एड्रेस मैक एड्रेस एखे देवा आो मैक एड्रेसर ऊपर एक बार टैप कर दौरे रखब एखान क्योंकि अलरेडी मैक एड्रेसटी कपि हो जाए चले जाबे राउटारे डैशबोर्डे जेखने गए तो एखान मिनिमाइज कर राउटारे डैशबोर्डे चले आसलम एखे देखो एक गड़ देखा एखे हमें टाच कर दौरे रखब तपर एखान आईपी सरी मैक एड्रेसटी पेस्ट कर देव एचड़ा अपनारा डेस्कटप साइट जो अन कर नीन तालोले एखे और एक सुविधा पे जाखान आबाई एडभांस चले गलम तपर एखे देखूँ जेखने मैक एड्रेसटी दीब से टाच कर दौरे रखब एखे पेस्ट कर देव हमारे मैक एड्रेस तपर एखे क्योंकि रिमार्क देवा से अर्थात अपनी नाम मैं जार डिवाइसटी एखे एड करते हैं तर नाम अपनी चाली लिखे रखते करें तो एखे हमें ए बी सी दिए दिलाम तारपर एखाने प्लस एक चिन्ह देवा आछे डान पाशे एखाने टाच कर दीते हबे तारपर नीचे एखान थेके ओके ते क्लिक कर दीते हबे एखन किन्तु आमादेर काज शेष एभाबे आपनारा जे कोनो डिवाइस के अनुमति दीते पारबेन अर्थात आपनी एखाने जार मैक एड्रेसटी तुले राखबेन से छाड़ा आपनार वाईफाई आर अन्य केउ यूज करते पारबे ना। तो फ्रेंड्स भिडियोटी केमन लागलो अवश्य कमेंट कर जानाबेन।